কোক স্টুডিও বাংলা কনসার্টে অংশ নিতে কলকাতায় যাচ্ছে মেঘদল। আগামী 18 নভেম্বর এই কনসার্টে গাইবে ব্যান্ডটি। এতে মেঘদল সহ কোক স্টুডিওর বাংলা নিয়মিত শিল্পীরাও থাকবেন। এর বাইরে মেঘদলকে নিয়ে একটি একক কনসার্টের আয়োজন করেছে ট্যালেন্টওয়ালা। 17 নভেম্বর কলকাতার হার্ড রক ক্যাফেতে গান পরিবেশন করবে মেঘদল। বিস্তারিত জানাচ্ছেন দেব রায় দীপ্ত। বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয়তা বেড়েছে হু হু করে। এই জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে একটি সফট রক ব্যান্ড মেঘদল। ব্যতিক্রমধর্মী জীবনভিত্তিক গান দিয়ে দলটি এখন দেশের সেরা ব্যান্ডগুলোর মধ্যে একটি। সেই ধারাবাহিকতায় এবছরের অক্টোবরে নিজেদের 20 বছরের মাইল ফলক স্পর্শ করেছে মেঘদল। দুই যুগের পথ চলা উপলক্ষে এবার একক কনসার্ট করতে কলকাতায় যাচ্ছেন তারা। 17 নভেম্বর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অনুষ্ঠিত হবে তাদের একক কনসার্ট। কনসার্টে মেঘদল তাদের নতুন ও পুরাতন গানগুলো শ্রোতাদের গেয়ে শোনাবে। কনসার্টের টিকিট ও আয়োজন নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চায়নি ব্যান্ডটি। এদিকে কলকাতায় কোক স্টুডিও বাংলার কনসার্টে অংশ নেবে মেঘদল। আগামী 18 নভেম্বর এই কনসার্টে গাইবে এই ব্যান্ডটি। এদিকে মেঘদল সহ কোক স্টুডিও বাংলার নিয়মিত শিল্পীরাও থাকবেন। 2002 সালে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছিল এই ব্যান্ডের। এরই মধ্যে 20 বছরের মাইল ফলক স্পর্শ করেছে মেঘদল। দীর্ঘ এ সময় তারা 2টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে। তার মধ্যে 2000 সালে মুক্তি পাওয়া প্রথম অ্যালবাম দ্রোহের মন্ত্রে ভালোবাসা। অ্যালবামটির চেনা অচেনা, আকাশ মেঘে ঢাকা, আমার শহর গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। এরপর 2007 সালে নিয়নালয় স্বাগত মুক্তি পায়। 2009 সালে আসে মেঘদলের দ্বিতীয় অ্যালবাম শহরবন্দী। অ্যালবামটির রোদের ফোঁটা, ঠিকঠাক, কুমারী, নির্বাণ, আমার শহর গানগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর 2017 সালে শেষ দিকে মেঘদল প্রকাশ করে তাদের আসন্ন অ্যালুমিনিয়ামের ডানায়। অ্যালবামের একটি গান এসো আমার শহরে, যে গানটি সামাজিক মাধ্যমে ও ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে শ্রোতাদের মনে। বর্তমানে তাদের তৃতীয় অ্যালবাম অ্যালুমিনিয়ামের ডানার গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ হচ্ছে। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন। এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর বারবার তোমাকে ফিরে পেতে চাইবে।